ইন্ডেমনিটি অধ্যাদেশ নামক কালো আইন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা। জিয়ার সেই প্রশাসনের নির্বাচনে তিনি একাই প্রার্থী ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীদের জন্য 50,000 টাকা দিয়ে একটি বেনোভেলেন্ট ফান্ডও গঠন করে দিয়ে গিয়েছিলেন। এর থেকে সহজেই অনুমান করা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়নে একটি অপরিহার্য অঙ্গ হিসেবে আইনের শাসনকে কতটা গুরুত্ব দিয়েছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সম্বন্ধে বঙ্গবন্ধুর সম্যক ধারণা ছিল। সেই জন্যই তিনি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক রূপে আইনজীবীদের জন্য একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গড়ার ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন। আমরা কিন্তু এর পরে বার কাউন্সিলের আর কোনো উন্নতি দেখিনি। তার কারণ হচ্ছে পরবর্তীতে স্বৈরা শাসকরা যেভাবে ক্ষমতায় এসেছিলেন সেটা ছিল আইনের শাসনের পরিপন্থী। সেজন্য আইনজীবীদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ বা অংশীদারিত্ব কোনোটাই ছিল না। বঙ্গবন্ধু ও তার পরিবারের 17 জন সদস্যের নৃশংস হত্যাকাণ্ড দেখেছি, জেল হত্যাকাণ্ড দেখেছি, সামরিক বাহিনীতে যেসব মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে টুকিয়ে টুকিয়ে হত্যা করার নৃশংসতা। আর একটি জিনিস দেখেছি যেটা আমাদের আইনজীবীদের কাছে একবারেই অগ্রহণযোগ্য এবং আমাদের চিন্তাভাবনার পরিপন্থী, সেটা হচ্ছে ইন্ডেমনিটি অধ্যাদেশ নামক কালো আইন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা। এসব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপি জামাত যতদিন সরকারে ছিল ততদিন এ দেশে আইনের শাসনের অও ছিল না। প্রাণপ্রিয় আইনজীবী বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1996 সালে সরকার গঠনের পর আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসাবে কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচার শুরু করেন এবং এই বিচারকে একটি পর্যায়ে নিয়ে যান। 2001 সালে নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করার পর আমরা আবারও এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে দেওয়ার ঘৃণ্য হস্তক্ষেপ দেখতে পেয়েছি। 2009 সালের সরকার গঠনের পর আবারও এই মামলার বিচার শেষ করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরেই বর্তায়। গর্বের সাথে বলতে হয়, দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি সেটা শেষ করে দিয়েছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড এবং যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিয়ে বিএনপি জামায়াতের লুকোচুরি খেলার পাশাপাশি আমরা আরও দেখেছি নির্বাচন নিয়ে এই দলগুলির লীলা খেলা। 1977 সালের 30শে মে তারিখে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কালো দিন। সেদিন স্বাধীন বাংলাদেশে প্রথম হানা ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন জিয়াউর রহমান। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং ও পোলিং অফিসাররা হা ভোটের বাক্স ভরে দিয়েছিল। ভোটারবিহীন নির্বাচনে সামরিক বেসামরিক কর্মকর্তা তাদের চাকরি বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে জিয়ার পক্ষে নগ্নভাবে ব্যালটে সিল মারতে হয়েছিল। জিয়ার সেই প্রশাসনের নির্বাচনে তিনি একাই প্রার্থী ছিলেন। গণতন্ত্রের ইতিহাসে এমন নজির কোথাও খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমান বিএনপিকে ক্ষমতায় আনতে সামরিক বাহিনীকে ব্যবহার করে 1979 সালের 18ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন করে, সেটাও ছিল ভোট চুরির আরেকটি মহোৎসব। জিয়ার মৃত্যুর পর এরশাদও তা একই কায়দায় ক্ষমতা দখল করে 82 সালে গণভোট, 86 ও 88 সালে 2টি বিতর্কিত নির্বাচন করেন। আর খালেদা জিয়া স্বামীর পদাঙ্ক অনুসরণ করে 1996 সালে ক্ষমতাকে কুক্ষিগত করতে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের একটি নির্বাচন করেন, যার কারণে একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে চ্যালেঞ্জ হলে উচ্চ আদালত তা অবৈধ ও বাতিল ঘোষণা করে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ, আইনজীবীর প্রেক্ষাপট থেকে আমরা দেখেছি বিএনপি জামাত কর্তৃক বেছে বেছে মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার ঘৃণ্য অপকর্ম ও অপকৌশল, জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে আইনের শাসনকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ নির্মূল করা। আর তার ঠিক উল্টো পিঠে আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার কন্টিনিউটি বজায় রেখেছেন তিনি। 2007 সালে যখন বিচার বিভাগের পৃথকীকরণ হয় তখন বিচার বিভাগের কি অবস্থা ছিল আর আজকে বিচার বিভাগের কি অবস্থা হয়েছে সেটা বোধহয় আমাদের সকলেরই জানা আছে। আজ সারা বাংলাদেশে বিচার বিভাগের জন্য সুউচ্চ ও নয়নাভিরাম অবকাঠামো তৈরি করা হয়েছে এবং এই অবকাঠামোর মাধ্যমেই এখন আমরা মামলা জট নিরসনের পদক্ষেপ নিয়েছি, নিরসনের চেষ্টা করছি।